হ্যালো ফ্রেন্ড, তো আমার নতুন একটা ভিডিও, তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো আমরা বেরিয়ে পড়েছি, হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আজকে এক জায়গায় ফুলের মেলা হচ্ছে, তো ওটাই দেখতে আমরা সবাই যাচ্ছি। তো আমাদের এখান থেকে বেশি দূর না, তো ভাবলাম মেলা থেকে ঘুরে আসি। তো চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে মেলা, মানে ফুলের মেলা দেখতে যাবো, যে ওটা হচ্ছে মানে ভেতরে। তো এইটা গেট থেকে ঢুকলাম আমরা প্রথমে, ভিড়টা দেখেছ? শুধু ভিড়টা দেখো একবার, মানে এত লোক, বাবা। তো আমরা এই দেখো এখানে মেলা বসেছি, ওর গেটের সামনে আমরা পৌঁছে গেছি। তো এবার হচ্ছে আমরা ঢুকবো, খুবই ভিড় লেগে আছে মেলাতে। তো এবার আমরা আস্তে আস্তে করে সবাই ভেতরের দিকে যাচ্ছি। তো অবশেষে আমরা মেলার ভেতরে ঢুকে গেছি, মানে ফুলের মেলা হচ্ছে। ভেতরে ঢুকে দেখছি মানে ওখানে তো আরো বেশি মানুষের ভিড়। তো এখান থেকে শুরু হয়েছে মানে এরকম ফুল দিয়ে, তারপরে এখানে পরে গাছ দিয়েছে, ওই যে তালের গাছ, আরো কি সব গাছ আছে, গাছ বিভিন্ন রকমের গাছ দিয়ে সারি সারি করে দাঁড় করানো আছে, টবের মধ্যে গাছগুলো আছে। তো এখানে দেখো ছোট ছোট বেগুনের গাছগুলোতে কত ফুলো করে বেগুন ধরে আছে। আর এখানে কফি টাইপের কফি আছে, মানে অনেক বিভিন্ন কালারের। এখানে একটা বেগুন দেখো পুরো একদম টবের নিচ থেকে হয়েছে, এই যে এখানে একটা কফি, মানে টবের মধ্যে একদম ভর্তি করে রাখা আছে। আর দেখো মানে ছোট ছোট গাছগুলোতে এত বেগুন ধরে আছে, মানে দেখলে একদম মন ভরে যাচ্ছে, কত বেগুন ধরে আছে। আর এগুলো হচ্ছে ব্রোকলি, মানে এখানে ফুল সবজি ফল সব রকমই দিয়েছে। এখানে দেখো সবজি, এই যে সিম, ছোট্ট সিমের গাছে কত সিম ধরে আছে, মানে ঠিক করেছে ক্যামেরা ধরবো ওটাও নাই, এত ভিড়, মানে তাড়াহুড়ো করে সব করতে হচ্ছে। তো চোখ অতটা কি দেখাতে পারবো বলতে পারছি না, তো চলো পুরোটা পুরো ভিডিওটা মানে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখো লাউ ধরে আছে ছোট্ট গাছটাতে, আর এইদিকে হচ্ছে ফুল একদম ভর্তি ফুল। এখানেও একটা দেখো পরে ফুলের কাছেই একবারে কত বড় লাউটা ধরে আছে, দেখেছো? তো এখান থেকে আমরা আবার উঠে গেলাম। তো এইদিকেও নানা রকমের ফুল দিয়ে সারি সারি করে সাজানো আছে, মানে যেতে তো টাইম লাগছে এত ভিড়ের, মানে চারিদিক গোল করে একটু যাচ্ছে তখন ক্যামেরা হচ্ছে। তো এই দেখো এদিকেও ফুল সুন্দর করে সাজিয়েছে একদম, দেখেছো ভিড়? দেখো শুধু লোক হাঁটছে, শুধু দেখতে পাচ্ছি লোক হাঁটছে। এখানে একটা সুন্দর ফুল দিয়েছে, মানে টবের মধ্যে সুন্দর সুন্দর করে সাজানো আছে, মানে কালারিং ফুল আর কি, সবই কিন্তু টবের মধ্যেই আছে, সব কটি গাছ, কোনো গাছ মাটিতে লাগানো নেই। মানে এখানে মেলা হচ্ছে, তারপরে মোহন মেলা শেষ হয়ে যাবে, তখন আবার টবগুলো যে যার জায়গায় রেখে দিয়ে আসবে। তো এইখানে দেখো একটা লেখা দেখতে পাচ্ছো, তোমাদেরকে ভালো করে কাছ থেকে দেখাচ্ছি। দেখো লেখা আছে NTPC, এটা হচ্ছে NTPC-র ভেতরে গেছিলাম আমরা, ওখানে মেলাটা বসেছিল। তো দেখো কত সুন্দর করে পড়েছে লেখাটা। তো এইখানেও দেখো কত সুন্দর ফুল, এইদিকেও আছে, ভাববে হয়তো মানে নিচ থেকে লাগানো আছে, কিন্তু না, সবকটি একদম টবের ভেতরেই আছে। এইখানে কত সুন্দর করে সুন্দর লাগছিল দেখতে ফুলগুলো। তো ওখান থেকে বেরিয়ে গেছি, এবারে অন্য এক সাইডে আবার ফুল দিয়ে সাজানো আছে, তো ওই দিকে আমরা এখন যাব। তো চলো, তো এইখানেও দেখো ফুল দিয়ে সাজানো আছে গেটটা। তো এইখানে ঢুকে গেছি এবারে আমরা, তাহলে এখানে কি আছে দেখি। এই দেখো একটা নতুন ফুল দেখতে পেলাম, ওই যে দেখো মানে চোখগুলো কেমন, মানে ফুলটার কালার হচ্ছে একটু লাল লাল আর চোখগুলো কালো কালো। এই দেখো এটা কি ফুল আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে জানাবে, নতুন দেখলাম। এইবারে দেখো চমকপ্রদ জিনিস, কত বড় সাইজের মূলো দেখতে পেয়েছ, অনেকটা ওজন হবে এক একটা মূলো। সারি সারি করে টবের মধ্যে লাগানো আছে, দেখেছো পুরো পেকে আছে একবারে, খুব সুন্দর লাগছিল দেখতে। এইবারে দেখো আমরা হয়ে আছে একটা ছোট্ট গাছে, আর একটা সফেদা, আর এখানে আছে অরেঞ্জ কমলা লেবু, মানে ছোট ছোট গাছগুলোতে ফল ধরে আছে, আমরা দেখে তো জিভে জল চলে এসেছিল। এইদিকে হচ্ছে এই সাইডে গোলাপ, বিভিন্ন রকমের গোলাপ গাছ লাগানো আছে, ফুল ফুটে আছে।
এই যে ছোট বড় সব রকমেরই মোটামুটি সাইজ অনেক বড় বড় হোক গোলাপ হয়েছে। এইদিকে একটা নতুন ফলও দেখলাম, এটা বলতে পারছি না কি, মানে কি ধরো কি বুঝতেও পারিনি, নামটাও জানি না, জিজ্ঞাসা করেছিলাম একজনকে বলতে পারলাম। তোমরা যদি কেউ জানো তো কমেন্টে অবশ্যই জানাবে। এইদিকে দেখো একটা ছোট্ট গাছে করলা ধরে আছে, এইদিকেও আছে, এই দেখো ফুল, এইদিকেও তো ফুলের মেলা। মোটামুটি আমরা ঘুরলাম, অনেক বড় মেলা হয়েছে, মানে ভিড়ের জন্য আরো বেশি সেরকম দেখাতে মোটামুটি ঘুরেছি আর কি। তো এবার আমরা এখানে মেলা থেকে, এবার ফুলের মেলা থেকে আমরা বেরাবো। তো এই দেখো বেরাচ্ছি এখন, মোটামুটি হয়ে গেছে দেখা, আর এত মানে রাতও হয়ে যাচ্ছে, প্রচুর ভিড়। তো তো এই দেখো মেলা থেকে আমরা বেরিয়ে গেছি, ফুলের মেলা থেকে বেরিয়ে গেছি। এবার আমরা হচ্ছে যাব, মানে ফুলের মেলার এটা ভেতরে আছে এনটিপিসির, তো আমরা বাইরে বেরোবো। ওখানে একটা ছোটোখাটো করে মেলা বসেছে, ছোটোখাটো না মোটামুটি ভালোই বড় মেলা বসেছে। তো ওই দিকে আমরা এখন যাচ্ছি, তো এনটিপিসি থেকে আমরা বেরিয়ে গেছি। এবার দেখো এই যে মাঠে মেলা বসেছে, এখানে লোকের মানে শেষ নাই। এই দেখো পুরো সারি সারি করে লাগানো আছে, মানে দোকান একদম এক সাইডে যদি খাওয়ার দোকান থাকে খাওয়ার দোকান, বাদাম দোকান বাদাম, আর যে যেরকম দোকান আছে একদম সারি সারি করে লাগানো আছে। এই দেখো এই দিকে ডান দিকে সব একদম ফুচকা স্টল, একদম ফুচকা স্টল, একদম সারি করে দাঁড় করানো আছে। ফুচকা দেখে তো জিভে জল চলে আসছে সবার না। এইদিকে হচ্ছে বিভিন্ন রকমের ওই যে নাগরদোলা ঘুরছে, ওই দেখো ব্রেক ড্যান্স ওই দিকে আছে, এটা হচ্ছে ধোঁয়া পানের দোকান। আর এই দিকে চলে এসছে এখন স্টেশনারি দোকান মুনিহারি, মানে ওই বিভিন্ন রকমের সাজগুজের জিনিস আছে। তো এখান থেকে আমরা কয়েকটা জিনিস কিনেছিলাম, আর রাত হয়ে যাচ্ছে, তো মেয়েদের মানে জানো তো জিনিস বাঁচতে পছন্দ করতে সময় লাগে, সঙ্গে যদি ছেলেরা যায় তাহলে তো হয়ে গেছে। চলো 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 আর দেখতে হবে না। তো মেলাটা আমরা ভালো করে মোটামুটি ঘুরে নিয়েছি, যা নেওয়ার নিয়েও নিয়েছি, টিকিট আগে সেরকম নিয়ে নি, মেলাতে ভাবে দাম কম কিন্তু দাম একদম বেশি। তো দেখো রেল লাইনের গেট পড়ে গেছে, রেল গেট পড়ে গেছে, এইটা নিচ দিয়ে নিচ দিয়ে নিচ দিয়ে না যাবো, লাগবে লাগবে পায়ে আসতে, নিচ দিয়ে গলে যাবো। ওইদিকে চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আসার পথে এখানে একটা ঠাকুর মাকে দেখলাম, তো মনটা